দেশে টাকা পাঠিয়েছি, আমার পরিবার টাকা উঠিয়েছে, কিন্তু প্রণোদনার টাকা পাইনি। ব্যাংক থেকে বলা হয়েছে টাকাটা বাংলাদেশ থেকে জমা হয়েছে। ব্যাংক থেকে বলা হয়েছে প্রণোদনার টাকা কুয়েত থেকে পাঠায়নি। ব্যাংক থেকে বলা হয়েছে আপনি প্রণোদনার টাকা পাবেন না। এক্সচেঞ্জগুলো থেকে পাঠানো টাকার এই সমস্যাটির সমাধান কি হতে পারে? গত কয়েকদিনে আমাদের কাছে আসা বহু অভিযোগ। আপনার করণীয়, এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন আপনি দেশে টাকা পাঠানোর পর প্রণোদনার টাকা পাচ্ছেন কি না। সরকার ঘোষিতটা পাবেন, ব্যাংকের ঘোষিতটা পাবেন, এই দুটি পাবেন নাকি একটি পাবেন, এটি ক্লিয়ার করে টাকাটা পাঠালে আপনি পরবর্তীতে না ফেলে ব্যাংকে গিয়ে অভিযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী, স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন মন্তাকা থেকে। গত কয়েকদিনে ধারাবাহিক বাংলাদেশিদের অভিযোগ ছিল এটি, টাকা পাঠাচ্ছেন অথচ প্রণোদনার টাকা পাচ্ছেন না। এই সমস্যাটি সমাধান করতে আপনাকে এক্সচেঞ্জ থেকেই ক্লিয়ার করতে হবে। আজ বাংলাদেশে টাকা পাঠালে ধারাবাহিকভাবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন 373 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ পাচ্ছেন 361 টাকা। কুয়েত বাহরেন এক্সচেঞ্জ দিচ্ছে 371 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356 টাকা। UAE এক্সচেঞ্জ দিচ্ছে 370 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354 টাকা। কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে 371 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ দিচ্ছে 356 টাকা। লুলু এক্সচেঞ্জ দিচ্ছে 372 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 354 টাকা। আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে 370 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 360 টাকা। ওমান এক্সচেঞ্জ দিচ্ছে 370 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 356 টাকা। জুলেকাস এক্সচেঞ্জ ক্যাশ পিক আপ 356 টাকা, ব্যাংক টু ব্যাংক 370 টাকা। সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ 370 টাকা ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু ক্রেডিট 356 টাকা। ওয়েস্টার্ন ইউনিয়ন 362 টাকা। আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে 370 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 363 টাকা। আল মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে 370 টাকা ব্যাংক টু ব্যাংক, অ্যাকাউন্ট টু ক্রেডিট 354 টাকা। বাহরেন এক্সচেঞ্জ দিচ্ছে 370 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 353 টাকা। কুয়েতে টোটাল 32টি এক্সচেঞ্জ কোম্পানি সেবা দিয়ে থাকে। যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইন প্ল্যাটফর্মে আপডেট প্রচার করেছে তা আমরা আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম। এর বাইরে কিছু এক্সচেঞ্জ কোম্পানি ভালো রেট দেয়, তাদের ইনফরমেশান আমরা দিতে পারিনি, এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যখন এই ইনফরমেশানটি সংগ্রহ করেছি তখন সেখানে শর্ত প্রযোজ্য, সকল ব্রাঞ্চের জন্য প্রযোজ্য নয়, কিছু ব্রাঞ্চের জন্য লেখা ছিল, এটি আপনারা ক্লিয়ার করে নেবেন। এর বাইরে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি, যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে। আপনি কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে সর্বোচ্চ রেট পাচ্ছেন। কুয়েতের মার্কেট থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন, গোল্ডের দাম গতকাল থেকে আজ অনেক বেড়েছে। অ্যাকাউন্টস পাচ্ছেন 676 দিনার, এক তোলা পাচ্ছেন 259 দিনার, এক কেজি পাচ্ছেন 22,100 দিনার, 24 ক্যারেট পাচ্ছেন 1 গ্রাম 22 দিনার 150 ফিলসে, 22 ক্যারেট পাচ্ছেন 20 দিনার 270 ফিলসে, 21 ক্যারেট পাচ্ছেন 19 দিনার 360 ফিলসে, 18 ক্যারেট পাচ্ছেন 16 দিনার 560 ফিলসে, 14 ক্যারেট পাচ্ছেন 12 দিনার 900 ফিলসে, 10 ক্যারেট পাচ্ছেন 9 দিনার 250 ফিলসে, 6 ক্যারেট পাচ্ছেন 5 দিনার 550 ফিলসে। গোল্ড খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরিকৃত, কারণ অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকানিরা মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন।